দেশে সেরা থানায় অমানবিকতার দৃশ্য, ঘটনা সেই যোগীর রাজ্যে। ফের শিরোনামে উত্তরপ্রদেশের যোগীর রাজ্যের পুলিশ। গত বছর দেশের সেরা তিনটি থানার মধ্যে একটি হলো যোগীর রাজ্যের গুদাম্বা থানা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কার দিয়েছিলেন সেরা থানাকে। দেশের সেই সেরা থানার মধ্যে চরম অমানবিকতার দৃশ্য। কারখানায় নাতির মৃত্যুর এফআইআর কেটে গিয়েছিলেন 70 বছরের ব্রহ্মালক্ষ্মী। অভিযোগ কর্তব্যরত পুলিশ অফিসার তেজ প্রতাপ সিং মামলা নিতে অস্বীকার করেন। এরপরই সে বৃদ্ধা কান্নাকাটি শুরু করে, কিন্তু তাতেও যেন কিছু যায় আসে না পুলিশ অফিসারের। অবশেষে বৃদ্ধা তেজ প্রতাপের পা ধরে কান্নাকাটি শুরু করেন, তখন কিছুটা হুঁশ ফেরে পুলিশ অফিসারের। এই ঘটনা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তে পুলিশ মহলে হইচই পড়ে। তাড়াতাড়ি সেই পুলিশ অফিসার তেজ প্রতাপ সিংকে সেই থানা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এমন ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় বইছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।